নমস্কার বন্ধুরা, এতদিন ঘরে বসে আমি খাওয়া দাওয়া করেছি, আজ আমি ভাবলাম একটু বাইরে গিয়ে কোথাও একটু খাওয়া দাওয়া করি। ঘরে বসে খেতে খেতে বোর হয়ে গেছি আমি, আজ রবিবার একটু বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। চলুন আমার সাথে বাইরে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো। খুঁজতে খুঁজতে চলে এসেছি আমরা এই জায়গাটাতে। সামনে রয়েছে মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখুন এখানে খুব সুন্দর একটা জায়গা। তো আমি এখন মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি, রাউতা কলোনি হাইরোডের পাশে এই হোটেলে। চলুন এখন দেখা যাক কী কী খাওয়া যায়, আসুন। তো বন্ধুরা, আমি চলে এসেছি মা দুর্গা হোটেল রেস্টুরেন্টে। এখানে আছে মুরগির মাংস, তার সাথে আছে ডাল, এটা হচ্ছে আমের চাটনি, একটু পাঁপড় আছে, এটা হচ্ছে আলু পটল দিয়ে এটা পোস্ত তরকারি আছে, একটু ভাজা আছে এর মধ্যে, তার মধ্যে শশা রয়েছে, পেঁয়াজ রয়েছে, এই কাঁচা লঙ্কা রয়েছে। তো বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করছি। ঘরে ভেতরে বসে খেতে একরকম লাগে, বাইরে খোলামেলা জায়গায় খেতে বসে একটা আলাদা অনুভূতি লাগে। খুব সুন্দর হাওয়া চলছে এখানটায়, আর ফাঁকা জায়গায় খাওয়ার অনুভূতি আলাদা। কিন্তু ঘরের মতন ভ্যারাইটিস আইটেম এই হোটেল বা ধাবায় পাওয়া যায় না। তবুও যা আছে এখানে অনেক রকম আছে, সব ছোটো ছোটো বাড়িতে সাজানো রয়েছে। আপনারা হয়তো দেখে মনে করছেন যে আমার এখানে ভাতের পরিমাণটা অনেক কম, ধাবায় বসে খাচ্ছি ধাবায় অনেক কম, কিন্তু ভাত আমার রেডি করা আছে, দিয়ে যাবে ওনারা।
এটাকে ডালাতে প্রতিটা খাওয়া বেশ সুস্বাদু, ভালো লাগছে খেতে। কিন্তু ঘরের মতন অত আইটেম এখানে নেই, কিন্তু প্রতিটা খাওয়া বেশ সুস্বাদু, ভালো লাগছে খেতে। আমার কথা বলতে বলতে খেতে খেতে সবই শেষ হয়ে গেল, ভাত প্রায় শেষ। তোরা একটু ভাবিয়ে যান, ভাবি ভাত সবজি ডাল দিয়েছি। বাইরে গিয়ে ফাঁকা জায়গায় বসে আউটে খেতে খুব ভালো লাগছে। ভাত শেষ, ভাত চলে এসছে দেখুন, দিনই ভাত দিয়েছে আমাকে বেশি করে। থ্যাংক ইউ। ডাল দিন, ভাত দিয়েছে, সবজি আছে, আলু পটল পোস্ত দিয়ে, আর ডাল দিচ্ছে উনি। হ্যাঁ ঠিক আছে, না আমার নুনটা খুব প্রিয় ভাতের সঙ্গে, নুন পড়ছে না মোটে।
হোটেল বা ধাবাতে খুব লিমিটেড সব কিছু, ডাল ভাত যাই বলো খুব লিমিটেড। তবে আজকে বাইরে খেয়ে খুব ভালো লাগছে খেতে, দুপুরে আছে প্রচণ্ড গরম তবুও বাইরে খেতে খুব ভালো লাগছে। একটু ভাই দিদি, আমার পুরো থালা খালা হয়ে গেছে, তো ওনাকে বলো একটু ভাজা দিতে। এখানে ঘরের মতন মন মতন কিছু পাওয়া যাবে না, যা কিছু লাগবে বলতে হবে, ওনারা দিয়ে যাবে, নিজের মন মতন পেট ভরে কিছু পাওয়া যাবে না এখানে।
মধ্যে বসে যেরকম আমি পেট ভরে মন ভরে ভাতটা খাই, এখানে ঠিক মতো সেরকম ভাত পাওয়া যাচ্ছে না। তো একটু ভাত আমি নেবো আরও, ঠিক পেট ভরছে না আমার, তাহলে একটু কিছু ভাত দিয়ে যান আমাকে। আমি যেখানে যাই ভাতটা আমার খুব লাগে, ভাত আমার খুব প্রিয়। ভাত দিয়ে যাচ্ছে, ওকে থ্যাংক ইউ দাদা। একটুখানি মাংসের ঝোল ভাত দিয়ে যান, এখন দু পিস চিকেন আছে। থ্যাংক ইউ। একটু পেঁয়াজ, চিকেনটা বেশ ভালোই হয়েছে খেতে। খুব ভালো লাগছে খেতে মাংসটা। Yeah, okay.
আমের চাটনি বন্ধুরা, আমার খাওয়া দাওয়া এখানে শেষ। আজকে বাইরে বেরিয়ে এসে আউট এসে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই লাগলো। ভাত, ডাল, মুরগির মাংস, আমের চাটনি, আর তার সঙ্গে আমার প্রিয় খাবার হচ্ছে প্রচুর পরিমাণে ভাত। ভাতটা খেয়ে আমার খুব শান্তি লেগেছে, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ আমি এখানে শেষ করলাম। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাথে সাথে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার। খুব ভালোই খাওয়া দাওয়া।